গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে রোববার সকালবেলা ঘুম থেকে উঠে রোজকার মতো রান্না বসিয়ে দিয়েছি, সেটা তো তোমরা দেখতেই পেলে। আর সকালবেলা আজকে তো যাওয়ার কথা ছিল শ্রীরামপুর, কিন্তু বৃষ্টি হচ্ছে। এই দেখো বাইরে কিন্তু মেঘলা ওয়েদার, বৃষ্টি, আর তারপর হচ্ছে আমাদের পেঁপে গাছটা ভেঙে গেছে। পেঁপে গাছটা ভেঙে ওদের বাড়ির দিকে পড়েছিল, তারপরে ঠেলে দিকে পাঠিয়ে দিয়েছে। এই ওপরের ভারটা পেঁপে গাছের এত বেড়ে গেছে, তো বৃষ্টির জন্য মাটিটা আলগা হয়ে গেছে, তো পেঁপে গাছটা ভেঙে পড়ে গেছে, ওদের বাড়ির দিকে পড়ে গেছিলো। তো সকালবেলা আজকে রান্না করবো হচ্ছে ভাত ডাল, আর দেখি আলু পেঁয়াজ ভাজা করব। এই হচ্ছে সকালের আজকে মেনু। করে যদি আজকে শ্রীরামপুর যেতে পারি তো যাব, আর নাহলে দেখছি কি করি। তো চলো, তো সকালটা তো শুরু করলাম, তারপরে সারাদিনটা দেখি কি কি করে কাটানো যায়। এদিকে হচ্ছে ডাল সিদ্ধ হয়ে গেছে, আর চাল তো সকালে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ আর আলু ভাজবো, আর টমেটোটা দিয়ে ডাল সিম্বার দেবো। আর এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি, প্রথমে ডালটা সম্বাদ দেবো, তারপরে পেঁয়াজ আলু ভাজবো, তাহলে সকালবেলার খাবার রেডি। আর যার কাছ থেকে ঘাস নিয়ে, সেই দিদি ফোন করেছিল, বলছে তুমি কি আসবে। আমি বললাম যে দেখো দিদি, বৃষ্টি পড়ছে এখনও, মানে মাঝে একটু থামলো, বাট এখনও বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে রানাঘাট থেকে সেই শ্রীরামপুর মানে ব্যারাকপুর তারপরে অনেকটা, তো অতটা যাওয়া খুবই ডিফিকাল্ট। তো দেখা যাক, তাও আমি কাজ বাজ মিটাচ্ছি তাড়াহুড়ো করে, তারপরে যদি পারি তাহলে তো যাবো। কড়াইটা গরম হয়ে গেছে, ডালটাকে সোমবার দিয়ে নিই। সকালবেলা রান্না বান্না করেছি কোন সকালে, আর খাচ্ছি বেলা 12:30টার সময়। এই যে এই ছেলেটার জন্য ঘুম থেকে উঠবে না টাইম মতো, মাজায় ব্যথা, ঘাড়ে ব্যথা, ঠিক আছে মানলাম, তারপরে তো মানুষ টাইম মতো ওঠে, উঠে খাওয়া দাওয়া করে। উঠে বললাম যে ব্যায়াম করো, ভাল লাগলো না, আমাকে মুখ করলো, দিয়ে তারপরে আবার ঘুমালো, দিয়ে তারপরে এখন উঠে কাজ করতে বসেছে। দিদি তারপরে বলছে আমি এখন কাজ করব, এখন খাবো না, রান্নাটা করেছি কার জন্য, খাবেটা কে তাহলে? এই যে জুলু জুলু মুখ করলে হবে না, উত্তর দিতে হবে। খেতে বসেছি এখন খাচ্ছি। আমি বলেছি রান্না করি, যদি খাবা না তাহলে আগে থেকে বলবা, তাহলে রান্না সেদিন করবোই না, এটা হচ্ছে আমার কথা। ওই জন্য বলেছি বলে এখন খেতে বসেছে। যাই হোক, খেয়ে নিই সকালের খাবার, তারপরে দেখি দুপুরবেলা কী করবো। সকালে খাইনি বলে দুপুরবেলা এখন রান্না শুরু করে নি, খেয়ে তারপরে রান্না করবো। বৃষ্টি বাদলের দিনে না কিছুই ভালো লাগে না, সারাদিন ধরে শুধু ছিপছিপ ছিপছিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে, ভালো লাগছে না। না শ্রীরামপুর যেতে পারলাম, না ঘরের মধ্যে থাকতে ভালো লাগছে, বিরক্তকর ব্যাপার। আর এখন বেলা হচ্ছে 3টে বেজে গেল, রান্নাবান্না কিছুই করিনি। সকালবেলা তো সেই ডাল ভিজালাম, আর সকালবেলা ভাত করেছি, ডাল করেছি, ভাবলাম ডালের বড়া করবো, বাট ডাল ভিজিয়ে রেখেছি, এখনও পর্যন্ত বড়াও করিনি, কিছুই করিনি। এই যে ডাল বেটে এখন বড়া করবো, দিয়ে তারপরে খাবো। আর মামু মাংস রান্না করেছে, তাই মাংস দিয়েছে। রাজীবকে ডাকলাম, আমি বললাম একটু আসো, এসে ডালটা একটু বেটে দাও। আর দেখো ঘর বারান্দার কী অবস্থা, সব ছিটানো ছাটানো রয়েছে। কালকে সব সবজিপত্র নিয়ে এসেছি, ওগুলো সব এখানে ছিটানো রয়েছে। রাত্রিবেলা সুন্দর করে গুছিয়ে রেখেছি, কিন্তু সকালবেলা উঠে সব কাটাকুটি করেছি, দিয়ে ওখানেই রেখে দিয়েছি, কিছু বোঝানোই হয়নি। বৃষ্টির দিনে কোথায় হলাম খিচুড়ি খাবো, তা না খেয়ে খেতে হবে ভাত, তাও এই রাজীবের জন্য। আমার পছন্দের কোনো রান্না করলে তুমি খাও, ঠিক আছে আমি তাহলে কয়েকদিন কাটি কুচি রান্না করবো, কেমন খাবো আমি দেখবো। তাই না, আমি সব খাবো। ভালো, আমার কোনো কাজই নেই, আমি শুধু ভাজবো, ভাজাটাও তুমি ভেজে দিলে ভালোই হয়। না না ঠিক আছে, ভাজাটা আমি ভেজে দেবো, অত খাটনি করতে হবে না। তুমি নিজের করো যেটা লোকটাও শিখাচ্ছে সেটা ভালো করি না, না ভালো করার পরে যদি কথা শুনতে হয় তাহলে কেন ভালো করবো, এটা হচ্ছে ব্যাপার। ডাল বেটে বড়ার জন্য সবকিছু রেডি হয়ে গেছে, এখন তেলে শুধু ছাড়ছে। একটু বড় বড় করে ছাড়তে পারতে না, ছোট ছোট করলে তো মচমচাটা ভালো হয়। আচ্ছা তাহলে আরো ছোট ছোট করো, ওই যে ইয়ের মতন, সেই
ভ্যানে নিয়ে বেচে না আমাদের ডাল বাজারে, বড়া, ডালের বড়া, ডালের পকোড়ন, হ্যাঁ ওরকম। আজ দুপুরে ডালের বড়া সেই হবে একদম। ডালের বড়া অনেক কিছু দিয়েছি, এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, লঙ্কা, আদা বেটে দিয়েছি, তারপরে হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, আর কি জিনিস দিয়েছি আর ভুলে গেছি, ও একটু হলুদ, ব্যাস আদা দিয়েছো, বলেছি আদা তো বেটেই দিয়ে দিয়েছি, ব্যাস হেভি লাগে খেতে। আরো ছোট ছোট করে দেবো কড়াইগুলো, আমি দিচ্ছি, দাঁড়া দাঁড়া আমি দিচ্ছি কড়াইগুলো আরো ছোট ছোট করে, তো একদম ছোট্ট ছোট্ট করে বড় হয়ে দেবো, কেমন লাগবে খেতে। ভাজ্য কম খাচ্ছ বেশি, হ্যাঁ সব ধরা পড়ে গেছে, গ্যাস বাড়ানো ছিল, খেয়াল করেনি, বাড়ি তো তুমি কথা বলতে বলতে আবার এটা পুড়ে যাবে, উল্টাও উল্টাও উল্টাও। তোমার একটা ভাজলে তো হয়ে যাবে, আমি ভাতটা বাড়ি, তাহলে ভাতটা বাড়ি চলো, হবে আগে নিজে খাচ্ছো হাজার বার, আমি খেয়েছি দুটো, পরে আবার একটুখানি চিকেন মশলা দিয়েছি, আমরা নতুন নতুন জিনিস ইনভেন্ট করি, যা ইচ্ছা তাই দিয়ে দিয়ে খাই, যে জন্যই তো খাবো, হ্যাঁ ভালো হলেও খেতে হবে, না ভালো হলেও খেতে হবে, এমনটা ব্যাপার। এগুলো কম মনে হয়েছে, এগুলোর থেকে সকালবেলা তো খেলে, তখন সকালবেলা আগে আগে খেয়েছো নাকি, মাখিয়ে দিয়েছিলে না ভাত তুমি, হ্যাঁ ওই জন্য খেয়াল করনি না, এখন উপরের দিকে টমেটো ডালটা আমার খুব ভালো লাগে খেতে, তুমি তো অতটা খাইতে না, না টমেটো ডাল আগে, না টমেটো ডাল সেইভাবে হতো না, টমেটো ডাল আমার খুব ভালো লাগে। এই যে মাংস মামনি দিয়েছে, আর এই যে রাজীবের করমোড়া 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 রাজীব বলছে যে আগে যখন শান্তিপুর অফিসে কাজ করতাম তখন হচ্ছে কিনে খেতাম, আমার এক কলিগ ছিল ভাস্কর বলে, খুব পছন্দ করতো এসব খেতে, মাঝে মধ্যে নিচে দোকান মানে ভ্যানে করে ঘুরে বেড়াতো আর আসতো, মাঝে মধ্যে গিয়ে পাকে পাকে কিনে নিয়ে আসতো এরকম ঠুঙ্গাই করে, দিয়ে পকেটের মধ্যে ভরে রেখে খেতো টুকটুক করে কাজ করতে করতে। আমাকে তাই রান্না করছে মানে ভরা ভাজ্জা, আর বলছে যে ভাস্কর খুব ভালোবাসতো খেতে, আমি বলছি তাহলে ইস ভাস্করকে ডেকে নিয়ে আসলে ভালো হতো, তো যাই হোক চলো দুপুরবেলার খাবারটা খাই। ঘুম থেকে উঠে আবার এই ঘরে এসে কি করছো তুমি, চাই চাই বিস্কুট তো নেই, তুমি বলে নেই আগের দিন, না না একটাই আছে প্যাকেট, চা করো তাহলে চা, আমি ততক্ষণ একটু কাজ করি, তারপরে ভালো করে তুমি ঠিক করে দিলে, তারপরে আলগা ছিল, আমি বলছি চা ঠান্ডা হয়ে যাচ্ছে, পাকার তলায় রয়েছে, কে কাকা শোনে, কে কাকা শোনে, এবার সুন্দর দুধ চাটা হয়েছে, নিজে যা করছি নিজে প্রশংসা করছো, নিজে যা করো নিজেই প্রশংসা করছো, নিজের চায়ের প্রশংসা নিজেই করছো, হ্যাঁ চাটা ভালো হয়েছে তো ভালোকে ভালো বলবো না, আমি করি আর অন্য কেউ করো, ভালো হয়েছে ভালো বলছি, কি গো আসো চলো না, আমি কোথাও যাবো না, চাটা খেতে বলছি ঠান্ডা হয়ে যাচ্ছে, আর বানাবো না চা দেখো তোমার জন্য, আমি
তুমি রোজ এরকম করো, সকালবেলা চা নাস্তা করো, দুপুরবেলা চা নাস্তা করো, রাত্রে তো রাজীবের ফেভারিট রান্না হবে আজকে, সেটা হচ্ছে তড়কা। কে কে তড়কা খাও একটু বলো তো কমেন্টে। আমাদের বাড়িতে মানে এই বাড়িতে সবাই তড়কা ভালোবাসে, রাজীব, আমার শ্বশুর, শাশুড়, মোটামুটি সবাই এই বাড়িতে তড়কা খুব ভালোবাসে। তো অনেকগুলো মানে সদাই যখন নিয়ে এসেছিলাম অনেকগুলো তড়কার প্যাকেট নিয়ে এসেছিলাম, তো আজকে ভাবলাম তড়কা করি, যেহেতু সারাদিন সেভাবে কিছু রান্না করিনি। আর সকালে তো রাজীবকে আমি একটা অপশান দিয়েছিলাম যে তুমি কী খাবে রাত্রে, মানে মাংস খাবে না তড়কা খাবে, তো বললো তড়কা খাবো, তাই তড়কার ডাল সকালে ভিজিয়ে রেখেছিলাম এই যে। তো এখন হচ্ছে এটা সিদ্ধ করব, প্রেশারে সিদ্ধ করব, দিয়ে তারপর তড়কাটা করব, আর তার সাথে রুটি, তো সমস্ত কিছুর ব্যবস্থা করব। এখন চা তো খেয়ে নিয়েছি সে তো দেখলে, এখন এখন বাজে হচ্ছে 8:30, এখন যদি এগুলো না করি মানে এখন থেকে যদি না শুরু করি তড়কাটা করতে, সমস্ত গুছিয়ে গেছি মশলা করে রুটি করতে অনেক রাত হয়ে যাবে, আর আমরা তো চেষ্টা করি তাড়াতাড়ি খাওয়ার রাত্রে। তো চলো কাজ শুরু করি, তড়কাটা বসাই মানে সিদ্ধ হতে বসাই ডালটা, আর ততক্ষণ আমি মশলাপাতি সব গুছিয়ে নিই, তার সাথে সাথে এদিকে চায়ের বাসনগুলো পড়ে রয়েছে এগুলোও মাজতে হবে। এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, আর ডালটা একটা সিটি না দিতে দিতেই প্রায় গলে গেছে। আর রুটির জন্য আটা মেখে ফেলেছি, এদিকে সব মশলার জন্য কেটে কুটে রেডি করেছি পেঁয়াজ, টমাটম, এখানে আছে আদা, রসুন আর লঙ্কা, পাকা পাকা লঙ্কাগুলোই দিয়েছি যাতে দেখতে লাল লাল হয়, মানে পাকা লঙ্কা টমেটম দিলে না বেশ সুন্দর একটা কালার আসে, ভালো লাগে। আর রাজীবকে বললাম যে একটু মশলাটা করে দাও বাবু, আমার আর ভালো লাগছে না মশলা করতে, সব গুছিয়ে দিয়েছি, তাই জন্য এই যে চলে এসেছে মশলা করার জন্য। মশলা করবো, লঙ্কা রসুন তাই তো? হ্যাঁ। শুকনো লঙ্কা দিয়েছো? না না শুকনো লঙ্কা দিইনি, দিওনি, দেবো শুকনো লঙ্কা একটা, দিয়ে দাও একটা শুকনো লঙ্কা। আচ্ছা ঠিক আছে দিয়ে দিচ্ছি। আর এই মেয়েটা যা বদমাইশি করছে, একবার এই ঘরে আসছে একবার ওই ঘরে যাচ্ছে, তুরবুর তুরবুর করে। হ্যাঁ তুমি শুকনো লঙ্কাটা দিয়ে দাও, আমি মশলাটা করে দিই। আচ্ছা ঠিক আছে, তারপর তাতে করে রান্নাটা করিনি কারণ অনেক দেরি হয়েছে, তোমাকে ডাকতে ডাকতে কাজ করতে হবে আবার আমাকে। এদিকে হচ্ছে মশলা কষাতে বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি ডিমটাও ভেজে নিয়েছি। এই আর রাজীব তো মশলা করে দিয়ে চলেও গেছে, ডাল তো সিদ্ধ হয়ে গেছে আগে যেটা বললাম আগে, তো এখন মশলাটা কষাবো তারপরে ডালটা দিয়ে দেবো, ব্যাস। আমি সুন্দর গোল গোল করে রুটি করতে পারি না, বাট চেষ্টা করছি, আগের থেকে অনেক ভালো গোল হচ্ছে, তো আস্তে আস্তে হয়ে যাবে আই থিঙ্ক। কিন্তু আমার হ্যাঁ রুটি বেলতে খুব সময় লাগে, আস্তে আস্তে বেলি তো তাই জন্য। তো চলো রুটিটা করি, রুটিটা করলে মোটামুটি কাজ শেষ। রান্না বান্না করলাম, বাবারে বাবা, সেই 8:30 শুরু করেছে আর এখন 11টা বাজে, 10 মিনিট বাজে। হ্যাঁ তড়কা করলাম সমস্ত গুছিয়ে, আজকে 12খানা রুটি হয়েছে, আগে বেলেছি তারপরে আবার রুটিগুলো করলাম। এতগুলো রুটি অবশ্য মনে হয় না লাগবে, বাট একটু বেশি করে করলাম, রাজীবের তো লাগে, তড়কা হলে একটু বেশি রুটি খায়, ওই জন্য একটু বেশি করে করেছি, থাকলে থাকবে। এই যে রুটি আর তড়কার কথা শুনেছো তো, ওই জন্য আজকে একবার ডাকেই বসে পড়েছে, আর অন্যদিন 10 বার ডাকলেও আসে না। না 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 তিনটে না, আমি দুটো খাই তারপরে লাগলে আমি দেখছি। হ্যাঁ তারপরে খাও, তারপর কারণ নাহলে বের করে রাখলে ঠান্ডা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আর এই যে আমার তড়কা দেখতে কেমন হয়েছে কমেন্টে বলো, আর খেতে কেমন হয়েছে সেটা তো রাজীব বলবে, বাবা নিজে নিজে সব নিয়ে নিচ্ছে, নিয়ে নাও আমি বানিয়ে দিয়েছি, এবার নিজে নিয়ে খাও। আর ওই ঘরে মামনিকে একটু দিয়ে এসেছি, আর দাদাকে আর বাবাকে দিতে বলেছি, দাদার বাবাও খেতে যেহেতু ভালোবাসে, অনেকটাই করেছিলাম, বেশি করেই করেছি। তো যাই হোক খাওয়া দাওয়া করি, চলো খেয়ে বলো যে কেমন হয়েছে, কেমন বানালাম তড়কাটা, দেখতে তো সুন্দর হয়েছে দেখছি। অনেকটা কি কম বেশি কি কি হয়েছে বলো, অনেক লঙ্কা দিয়েছি দেখলাম তো, আমি লঙ্কা তো আমি বাটলাম, তুমি জানি তো এগুলো আগের লঙ্কা গুলো মনে ঝালবে। ঠিক আছে ভালো হয়েছে, তড়কা মশলা নিয়ে এসে রেখে দিই। 10-এ কত? 10-এ 7/10, 7 এত কষ্ট করে রান্না করে 7 কি আর হবে, যাই হোক বাদ দাও, 7 তো 7ই বটে। আমার ভাই নিজের রান্না 10-এ 10 লাগছে, ভালো লাগছে, শুনে নেবো, কিন্তু একটু ঝাল কম লাগছে, ঝাল কম লাগছে, আর আর কি তড়কার যে সেন্টটা সেটা একটু কম লাগছে,
তরকারিটা লাগছিল, ঘি দিয়েছি বলে একটু কমেছে। তরকা মশলাটা এনে রাখলে তরকা মশলা দিতে ভালো হবে সেটাই। আর চিকেন মশলা দিয়েছিলাম, বাট চিকেন মশলা বেশি দিলাম না, কারণ তাহলে তরকার স্মেলটা বেরিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ওই জন্য আর দিলাম না। হ্যাঁ, তরকা মশলা একটা নিচে রাখতে হবে, এবার ওই বাজার করতে গেলে ওটা নিয়ে আসতে হবে। আগেরবার ভেবেছিলাম নিয়ে আসবো, তারপরে নিয়ে এলাম না। যাই হোক, আর এর মধ্যে যা তরকা দেয় মশলা দেয়, ও মশলা পুরো কালার মেশানো, ওই দিলামই না, ও দেখেই আমার কেমন লাগলো। তো যাই হোক, সারাদিনটা তো ভালোই কাটলো, রাত্রে এখন খাওয়া দাওয়া করবো আর ঘুমাবো। আজকে যেতে পারলাম না শ্রীরামপুর, কালকে রাজীব যাবে, ইচ্ছে তো তাই আছে, ইচ্ছে তো তাই আছে, কারণ পাপার একটুও ঘাস নেই, মানে ওই ছেলেটা খুবই কষ্ট হচ্ছে, শুধু প্যালেটের ওপরে রয়েছে, ঘাস নেই, শেষ হয়ে গেছে সব। সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লেখো, ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর হচ্ছে যারা নতুন হচ্ছে চ্যানেল, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহ পাবো আরো নতুন নতুন ব্লগ, ভালো করে ব্লগ দেওয়ার। এই যদি ঘোরার ঘুরে ব্লগ দেওয়া তোমাদেরকে হয়ে যায়, তো চলো আজকে একটা ডিনার কমপ্লিট করে শুয়ে পড়বো, কাজ বাজ মিডিয়া। কালকে যদি শ্রীরামপুর যাই তো আমি একা যাবো, আর কালকে তো রাখি, বাদ বাকিটা রিয়া দেখাবে। তো আজকের জন্য গুড নাইট, টাটা।